Bismillahirrahmanirrahim. স্নেহ শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো সবাই। আমরা আবার আমাদের অনলাইন শ্রেণীকক্ষে ফিরে এসেছি। আমরা খুব আশা করেছিলাম হয়তো প্রকৃতি আমাদের সহায় হবে, পরিস্থিতি অনুকূল থাকবে, রমজান ঈদের পর আমরা তোমাদের সাথে স্বাভাবিক শ্রেণীকক্ষে মিলিত হতে পারব। কিন্তু পরিস্থিতি আমাদের সহায় হয়নি, এভাবে আমাদের শ্রেণী কার্যক্রম চালিয়ে যেতে হবে। তোমাদের মনে রাখতে হবে এটাই তোমাদের শ্রেণী কার্যক্রম, এটাই তোমাদের ক্লাস, এটাই তোমাদের উচ্চ মাধ্যমিকের পাঠ। কোনো একদিন পরিস্থিতি স্বাভাবিক হবে, পৃথিবী শান্ত হবে, তখন কোভিডের দোহাই দিয়ে তুমি পার পাবে না। এটাই প্রকৃতির নিয়ম, এভাবে পথ চলতে হবে আমাদের, মাথায় রেখে তোমাদের এগিয়ে যেতে হবে। ইতিমধ্যে সরকারের নির্দেশনা মোতাবেক তোমাদের জন্য অ্যাসাইনমেন্টের ব্যবস্থা করা হয়েছে। আমরা আশা করব তোমরা অ্যাসাইনমেন্টগুলো খুব ভালোভাবে উপস্থাপন করে দিবে, এটা তোমার মূল্যায়নের একটা ভিত্তি হবে। প্রেজেন্টেশন ভালোভাবে করবে, কোনো বিষয় না বলতে স্ব কাউন্সিলের সাবজেক্ট থেকে পরামর্শ নেবে। সরকারের নির্দেশনা মোতাবেক আমরা তোমাদের প্রথম পত্রে তিনটি অধ্যায় বাদ দিয়েছে, দ্বিতীয় পত্রে চারটি অধ্যায় বাদ দিয়েছে। তোমরা 2022 সালের পরীক্ষার্থী যারা, তোমাদের জন্য প্রথম পত্রে তিনটি অধ্যায়কে বাদ দেওয়া হয়েছে, অর্থাৎ সাতটি অধ্যায় পাঠ করলে তোমাদের জন্য হবে, পড়তে পরীক্ষা ওইটি এর বাইরে থাকার কথা নয়। দ্বিতীয় পত্রে চারটি অধ্যায় বাদ দিয়েছে। তবে আমার পরামর্শ থাকবে যে অধ্যায়গুলো আমরা আপাতত বাদ দিব, সেগুলো যদি সুযোগ হয়, সম্ভব হয়, তোমরা নিজেরা দেখে নিবে, কারণ ভবিষ্যতে এগুলো অবশ্যই অবশ্যই কাজে লাগবে। ভর্তি পরীক্ষার ক্ষেত্র কাজে লাগবে না সেটি বলা যাবে না। নগদ প্রভাব এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, আমরা আপাতত তোমাদের পড়াবো না। ব্যয় এবং ব্যয়ের শ্রেণী বিভাগ খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, আমি মনে করি অধ্যায়টি রাখা উচিত ছিল সরকারের। ব্যবস্থাপনা হিসেব বিজ্ঞান, এই অধ্যায়গুলো তোমাদের অবশ্যই জেনে রাখা ভালো, না পড়লে প্রয়োজন নেই। 2022 সালের পরীক্ষার্থীর জন্য এই সিলেবাসটি হিসেব বিজ্ঞান পরিচালিত করানো হয়েছে। হিসেবের বহিঃসমূহ অনেক বড় একটা অধ্যায়, ব্যয় সম্বন্ধ বিবরণী, রায়াবী কার্যপত্র, দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের হিসাব এবং আর্থিক বিবরণ, এই অধ্যায়টি তোমাদের করানো হয়নি। এটা আমাদের গ্যাসের চাষ করেছে সম্ভবত। আর দ্বিতীয় পত্রে অংশীদারি ব্যবসায় এসব করানো হয়নি, যৌথবন্ধুর কোম্পানি হিসাব, যৌথবন্ধুর আর্থিক বিবরণী, এটি এবং এক মালিকানা কারণ আর্থিক বিবরণী এবং যৌথবন্ধুর কোম্পানি আর্থিক বিবরণী প্রায় কাছাকাছি গ্যাস স্যার সেখানে আলোচনা করছে, করবে আর্থিক বিবরণী বিশ্লেষণী অধ্যায়ের পরে এটি আলোচনা আসবে। তারপর উৎপাদন ব্যয় হিসাব এবং মজুর পণ্য হিসাব সংরক্ষণ, এই দুটো অধ্যায় হয়েছে তোমাদের। মজুর পণ্য হিসাব সংরক্ষণ শুরু হয়েছে ক্লাস, আর আমি শুরু করবো তোমাদের অংশীদারি ব্যবসায় হিসাব। আমি আজকে আলোচনা করবো তোমাদের অংশীদারি ব্যবসায় হিসাব নিয়ে। আসো আমরা আমাদের শ্রেণী কার্যক্রমে পাঠ শুরু করি। অংশীদারি ব্যবসায় হিসাব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, আমাদের মনে রাখবে এখান থেকে কমপক্ষে দুটি প্রশ্ন থাকবে, যেহেতু তিনটি অধ্যায় বাদ দিয়েছে, দ্বিতীয় অধ্যায় চারটি অধ্যায় বাদ দিয়েছে, অবশ্যই এটি থেকে দুটি প্রশ্ন থাকবে, তিনটিও থাকতে পারে, কোনো কমভাবে এটি চূড়ান্ত সত্যি কম গুরুত্বপূর্ণ নয়। দুটি প্রশ্ন মাস্ট থাকবে, তিনটিও থাকতে পারে। অংশীদারি ব্যবসায়ের হিসাব, পার্টনারশিপ বিজনেস, অংশীদারি কারবার। তোমরা ব্যবস্থাপনা বিষয়ে অধ্যায়টি খুব ভালোভাবে আলোচনা করেছো। আমরা এখানে অঙ্ক করার জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু আলোচনা করব, যেহেতু অনলাইনে তোমাদের অনেক সীমাবদ্ধতা ক্লাস করতে, আমরা ক্লাসটা শেষ 20-25 মিনিটের মধ্যে শেষ করতে চেষ্টা করব। অংশীদারি ব্যবসায়ী হিসাব নামে বোঝা যায় যে একজন নয়, অর্থাৎ দুই বা দুই অধিক ব্যক্তি বা প্রতিষ্ঠান
পারস্পরিক সম্মতির ভিত্তিতে মুনাফার্জন উদ্দেশ্যে যদি কোনো কারবার পরিচালনা করে সে কি বলবো মুশতারিক কারবার দুই বা দুইয়ের অধিক কত তবে দুই থেকে সদস্য সংখ্যা বলতে থেকে বিশের মধ্যে ব্যাংকিং ব্যবসা হলে দুই থেকে দশের মধ্যে হবে সদস্য সংখ্যা অর্থাৎ সদস্য সংখ্যা খুব বেশি হওয়া যাবে না দুইয়ের অধিক হবে সদস্য সংখ্যা দুই থেকে বিশ জন আর যদি ব্যাংকিং ব্যবসা হয় সেখানে সদস্য সংখ্যা দুই থেকে দশ জনের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে বাংলাদেশের অংশীদারি কারবার পরিচালনা হয় ১৯৩২ সালে ভারতীয় অংশীদারি আইন যেটি বর্তমানে বাংলাদেশে বলবৎ আছে সে অংশীদারি আইন মোতাবেক অংশীদারি ব্যবসা পরিচালিত হয় নিয়ন্ত্রিত হয় হিসাব সংরক্ষিত হয় আমি সিটি প্রশ্ন তোমার দেখে রাখবে এটি তোমাদের কাজে লাগবে আসো আমাদের যেটি আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ চুক্তিপত্র চুক্তিপত্র বলা অংশীদারি কারবার প্রাণ একটা অংশীদারি কারবার পরিচালনা করতে গেলে নামে বোঝা যাচ্ছে যেহেতু সদস্য সংখ্যা দুইয়ের অধিক যে কোনো বিষয়ে তাদের মধ্যে মতবিরোধ দেখা দিতে পারে মতানৈক্য দেখা দিতে পারে সেক্ষেত্রে তাদের মধ্যে একটা অবশ্যই চুক্তিপত্র থাকা উচিত চুক্তিটি লিখিত হতে পারে এমন কোনো কথা নেই মৌখিকও হতে পারে তবে লিখিত হলে ভালো চুক্তি অংশীদারি কারবার প্রাণ বলা কেন কারণ যে কোনো বিষয়ে তাদের মধ্যে মতবিরোধ দেখা দিলে কীভাবে সলিউশন করবে সে চুক্তি তুলে থাকতে হবে অংশীদারি কারবার নাম কী হবে এটা অবস্থা কোথা হবে পরিচালনা কী অংশগ্রহণ করবে কী কথা পুঁজি দিবে ইত্যাদি ইত্যাদি যাবতীয় বিষয়গুলো চুক্তি তুলে থাকবে চুক্তিটা লিখিত হওয়া ভালো মৌখিক হলেও চলবে এটা তোমার ব্যবস্থা আমরা অনেক বেশি আরও ডিটেলস পড়েছ আমরা এখানে অত বেশি যাব না অঙ্কের ক্ষেত্রে আমার যতটুকু প্রয়োজন অর্থাৎ আমাদের একটি অঙ্ক দেওয়া থাকবে অঙ্কে চুক্তিতে কী কী বলা আছে সে আলোকে আমরা তাদের মধ্যে লাভ গ্রহণ করবো তাদের মধ্যে বিভিন্ন পাওনা দেয় আমরা নিষ্পত্তি করব ক্লিয়ার তারপর যেটি প্রয়োজন চুক্তির অবর্তমানে আইনের বিধান বাংলাদেশ সংবিধান এ পর্যন্ত কতবার কাটাছেঁড়া হয়েছে একটা সংশোধন করেছে পরবর্তী দেখছে যে না এটা হলে মনে হয় আবার সংশোধনের মাধ্যমে সেটি সংশোধন করেছে ঠিক একই রকম চুক্তিবদ্ধ তাদের জ্ঞান অত সকল বিষয় অন্তর্ভুক্ত করবে তারপরও ব্যবসা পরিচালনা করতে গেলে দেখা যাবে তাদের মধ্যে অনেক বিষয় যেগুলো চুক্তি তুলে নেয় সেই বিষয় কীভাবে সমাধান করবে সেটি বলা হয় চুক্তির অবর্তমানে আইনের বিধান চুক্তি দেয় তারপর সেটি ১৯৩২ সালে অংশীদারি আইন সেটি উল্লেখ আছে কীভাবে নিষ্পত্তি করবে এটা গুরুত্বপূর্ণ আমাদের অঙ্কের ক্ষেত্রে এটি কাজে লাগবে মূলত দুটি বিষয় আমাদের অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে চুক্তি ভিত্তিতে কারবার পরিচালিত হয় চুক্তিতে যদি উল্লেখ না থাকে কোনো অংশীদার কারবারে যতই মূলধন দেয় লাভজন কী হারে বণ্টন করবে বলা থাকবে যদি লাভজন কী হারে বণ্টন করবে স্পষ্ট বলা না থাকে অংশীদার কোনো লাভজন বণ্টন করবে সমান হবে চুক্তির উল্লেখ না থাকলে অংশীদারগণ লাভ বণ্টন করবে সমান হবে যে যত বেশি মুনাফা মূলধন সরবরাহ করবে কোনো সমস্যা নেই লাভ বণ্টনের ক্ষেত্রে ইকুয়াল ডিস্ট্রিবিউশন হবে ক্ষতি হলে সমানভাবে সবাই ভোগ করবে আটটি বিষয় মনে রাখতে হবে সমানভাবে সমানহারে লাভ ক্ষতি বন্টন হবে আটটি হচ্ছে ঋণের উপর ৬ পার্সেন্ট হারে সুদ পাবে কোন অংশীদার যদি কারবারকে ঋণ দিয়ে থাকে কারবার বিশেষ প্রয়োজনে সেই ঋণের উপরে চুক্তি মোতাবেক সুদ পাবে চুক্তিতে যদি কত পার্সেন্ট সুদ পাবে বলা না থাকে কোন অংশীদার কারবারের প্রয়োজনে যদি ঋণ দেয় সে উক্ত ঋণের উপর ওই তারিখ থেকে ৬% হারে সুদ পাবে এই দুটি বিষয় আমাদের অঙ্কের কাছে কাজে লাগবে এছাড়া আরও অন্যান্য অনেক বিষয় আছে কোনো অংশীদার মূলধন সুদ দাবি করতে পারবে না উত্তোলন সুদ ধার্য করা যাবে না কারণ পরিচালনা সবাই সমান অংশগ্রহণ করবে
তারপরে কোন উচিরা যদি কোন বিষয়ে যদি তাদের মধ্যে মতবিরোধ দেখা দেয় সংখ্যা গরিষ্ঠ সদস্যদের মতামতের ভিত্তিতে সেটি নিষ্পত্তি হবে। সংখ্যা গরিষ্ঠ কি তারা পাঁচজন অংশীদার আছে, তিনজন যদি সাপোর্ট করে সেটি পাশ হয়ে যাবে, এটা বলে সংখ্যা গরিষ্ঠ। আর যদি কারবার কোন অংশীদারকে অংশগ্রহণ করাইতে হয় তাহলে সর্বসম্মত সিদ্ধান্ত লাগে, কোন অংশীদারে কারবারকে বহিষ্কার করবে সর্বসম্মত সিদ্ধান্ত লাগে, কারবার বিলুপ সাধন করবে সর্বসম্মত। সর্বসম্মত কি যতজন অংশীদার আছে পাঁচজন, পাঁচজনেরই সম্মতি থাকতে হবে তাকে বহিষ্কার করতে হলে, কারবার অংশগ্রহণ করাইতে হলে বা কারবার বিলুপ সাধন করতে হবে। এছাড়া যদি তাদের মূলধনের পরিমাণ পরিবর্তন আনতে যায়, তাদের লাভবসান হারে পরিবর্তন আনতে যায়, এই জাতীয় ক্ষেত্রে সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে নিষ্পত্তি হবে। তাহলে এনসিপি যে প্রশ্নটি গুরুত্বপূর্ণ, কখন সর্বসম্মত সিদ্ধান্ত প্রয়োজন, কখন সংখ্যাগরিষ্ঠ সিদ্ধান্ত প্রয়োজন, এটা এনসিপিতে এই জাতীয় একটা প্রশ্ন থাকে। আমাদের অঙ্কের ক্ষেত্রে দুটি বিষয় কাজে রাখবে, কোন অংশীদার যদি কারবারকে মূলধন যতই সরবরাহ করুক চুক্তিতে বলা না থাকলে লাভবসান বর্ণন করবে সমান হারে, আর যদি কোন অংশীদার কারবারকে ঋণ দেয় সেই ঋণের উপর সুদ পাবে 6%। এই দুটি বিষয় আমাদের কাজে লাগে। ক্লিয়ার? এবার আসুন পরীক্ষাতে কি কি প্রশ্ন আসতে পারে তোমরা ভালো করে জানো। তোমাদের প্রশ্ন তিনটি পার্ট হয়, ক পার্টে 2 নম্বরের জন্য, খ এবং গ পার্টে 4 নম্বর 4 নম্বর। সেক্ষেত্রে আমরা মূলত এই হিসেবগুলো করলে চলবে, লাভ ক্ষতি বন্টন হিসাব অংশীদারদের মূলধন হিসাব অংশীদারদের চলতি হিসাব অংশীদারের ঋণ হিসাব সমন্বিত লাভবসান আবন্টন হিসাব সমন্বিত মূলধন হিসাব জানে না চাইতে পারে। এটি আপনি কিছু কিছু বোর্ডে টেস্ট পরীক্ষা প্রশ্ন করতে এটি চান জানে না সেটা করতে হবে, জানে তোমাদের কাছে চাইতে পারে, খেয়াল করবে। এই 7টি মধ্যে মূলত এই দুটি আমাদের কাজ, চলতি হিসাব ঋণ হিসাব সেগুলো অটোমেটিক চলে আসবে, খতিয়ান নর্মাল খতিয়ান, আর সমন্বিত মূলধন হিসাব এবং সমন্বিত অপারেটিং হিসাব এখান থেকে একটা প্রশ্ন, মধ্যে দুটি প্রশ্ন থাকবে, এখান থেকে একটি এখান থেকে একটা প্রশ্ন থাকতে পারে। ক্লিয়ার? সমন্বিত অপারেটিং হিসাব এবং সমন্বিত মূলধন হিসাব একটা প্রশ্ন থাকবে, এখান থেকে একটা প্রশ্ন থাকতে পারে, কেমন জানো না। কিছু কিছু ক্ষেত্রে বর্তমানে মূল প্রশ্নে যাওয়াটা চাইতে পারে, জানো না আমরা দেখে নিই। তাহলে আসো 2 নম্বর মানে যদি প্রশ্নটি থাকে, এখান থেকে লাভ ক্ষতি বর্ণ হিসেবে একটি অংশ যেতে পারে, মূলধনের সুদ নির্ণয় করো, উত্তোলন সুদ নির্ণয় করো, অথবা বলতে পারে অংশীদারদের বেতন কারবারকে কত বেতন বহন করবে সেটি নির্ণয় করো, 2 নম্বরের জন্য একটা প্রশ্ন থাকতে পারে, আর 4 নম্বরের জন্য এখান থেকে যে কোনো একটি বা দুটি চাইতে পারে। ক্লিয়ার? এবার আসো আমরা এই অধ্যায়ে আমাদের অঙ্কের যে যে টপিকগুলো জানা প্রয়োজন সেটি মূলধনের সুদ নির্ণয় পন্টা নিশ্চয়তা
ইত্যাদির মূলধনে আমাদের অঙ্ক করতে আমাদের কাজে লাগতে পারে। খেয়াল করো মূলধনের সুদ নির্ণয় আমরা আগামী ক্লাসে ডিটেইলস সম্পর্কে যাব, আজকে এই টপিকগুলো জানবো একটু। মূলধনের সুদ নির্ণয়, মূলধনের সুদ নির্ণয় করতে বলার আমরা জানি যে মূলধন বছরের শুরুতে দেয়, মূলধন পুরো বছর শুরুতে চলতো। কোনো অংশীদার কারবার যদি অতিরিক্ত মূলধন বিনিয়োগ করে, যে তারিখে অতিরিক্ত মূলধন বিনিয়োগ করেছে সেই তারিখ থেকে সুদ পাবে হিসাব করে সেই দিন পর্যন্ত। তবে যদি শুধু মূলধন সুদ ব্যয় করতে বলা হয় তাহলে প্রারম্ভিক মূলধন পুরো বছরে সুদ ধরবো, অতিরিক্ত মূলধন করে ততদিনে যতদিনে ব্যবসায় অতিরিক্ত মূলধন কেটেছে। আর যদি শুধু কষ্ট বলা থাকে প্রারম্ভিক মূলধন সুদ ব্যয় করা সেটি নির্ণয় করব। তবে মূলধন সুদ ব্যয় করতে বলা হলে আমরা সবসময় প্রারম্ভ মূলধন পুরো বছরে সুদ ধরবো অতিরিক্ত মূলধনের তারিখ অনুসারে, তারিখ বলা না থাকলে ছ মাসে ধরবো। উত্তোলন সুদ একটু ঝামেলা আছে, আমি একটু পরে বলি। ঋণের সুদ, কোন সুদার কারবার যদি ঋণ দিয়ে থাকে চুক্তি মোতাবেক সুদ পাবে, চুক্তির বলা না থাকলে যে তারিখে ঋণ দিয়েছে সে তারিখ থেকে শেষ দিন পর্যন্ত ছয় মাসের সুদ, ছয় পার্সেন্ট আর সুদ ধরবো। অর্থাৎ চুক্তির বর্তমানে এই দফাটি খুবই গুরুত্বপূর্ণ, ঋণের সুদ নির্ণয়ের ক্ষেত্রে আমাদের ছয় মাসের সুদ ধার্য করতে হবে, এই ছয় পার্সেন্ট আর সুদ ধার্য করতে হবে। আর ঋণ হিসাব করার একটা দশ টাকা ক্ষতি গুরুত্ব আমরা এটি দেখব। কমিশন বেতন পারিশ্রমিক, হ্যাঁ অংশীদারদের বেতন আমরা খেয়াল রাখবো, কোনো অংশীদার যদি কারবার পরিশ্রম শ্রম দিয়ে থাকে সেটা খুব পারিশ্রমিক পাবে, তার পারিশ্রমিক কী হারে পাবে কষ্ট বলা থাকে। যদি বলা হয় যে কোনো অংশীদারের পারিশ্রমিক কোন অংশীদার বহন করবে তাহলে সেটি কারবার কোনো খরচ না সেটি আসবে না এখানে, যে অংশীদার পাবে তার মূলধন হিসেবে যাবে, যে দিবে তার মূলধন হিসেবে যাবে। তবে যেহেতু কারবার খরচ নয় সেটা আমার হিসেবে আমরা আনবো, পারিশ্রমিক কমিশন বেতন বলে নিজের সঙ্গে ঝামেলা আছে এবং আমরা অঙ্ক করতে গেলে দেখব। মুনাফা নিশ্চয়তা এবং পাল্টা নিশ্চয়তা, নিশ্চয়তা মুনাফা নিশ্চয়তা কি, তিনজন অংশীদার দুজন একজনকে নিশ্চয়তা দিল তোমার লাভ কমপক্ষে এত রাখা হবে, যদি তার লাভ তত রাখা হয় ব্যস্ত হবে, যদি তার লাভ তত রাখা না হয় যে অংশীদাররা নিশ্চয়তা দিয়েছে তারা এটি পূর্ণ করে দেবে। ধরো এ বি সি তিনজন অংশীদার বন্ধ করে পনেরো হাজার, বারো হাজার, দশ হাজার মুনাফা, এ পরিমাণ মুনাফা হবে। কর্মক্ষ গকে নিশ্চয়তা দিয়েছে তোমার লাভ কমপক্ষে পনেরো হাজার, সিএ লাভ দশ হাজার, তাহলে যে পাঁচ হাজার শর্ট আছে সে পাঁচ হাজার তাকে পুরো করে দেবে, এটা বলে নিশ্চয়তা। কে দিবে? যারা নিশ্চয়তা দিয়েছে এর কাছ থেকে বাদ যাবে, এটা বাদ যাবে মূলধনের মুনাফা বণ্টন হারে, তাদের কাছ থেকে পাঁচ হাজারটা বাদ দিয়ে যাকে নিশ্চয়তা দেওয়া হয়েছে তার নামে সিদ্ধ হবে, এটা বলে মুনাফা নিশ্চয়তা। এটা এতে প্রশ্ন থাকে। আর পাল্টা নিশ্চয়তা, এ বি সিকে নিশ্চয়তা দেবে তার নিশ্চয়তার প্যাকেট, সি যদি পাল্টা নিশ্চয়তা দেয় ঠিক আছে আমার লাভ যদি পনেরো হাজার টাকা হয় অর্থাৎ বারো হাজার বেশি বেশিটা তোমাদের দিয়ে দিব, এটা বলো পাল্টা নিশ্চয়তা, সেক্ষেত্রে আবার তার কাছ থেকে কাটে নেব। নিশ্চয়তা পাল্টা নিশ্চয়তা সোজা একটু কঠিন এটা আমরা শিখব। আর সম্মিলিত আবন্টন সম্মিলিত মূলধন হিসেবে এটা একটু ডিটেল শিখতে হবে, এটা নিয়ে ঝামেলা আছে। আসলে উত্তোলন সুদ, উত্তোলন সুদ নিয়ে বরাবর একটা ঝামেলা বিষয় প্রথম মনে রাখতে হবে, প্রথম তোমাদের মনে রাখতে হবে উত্তোলন সুদ কেবলমাত্র নগদ উত্তোলন উপরে সুদ ধার্য করা হবে, পণ্য উত্তোলন উপরে কোনো সুদ ধার্য করা হবে না। ক্লিয়ার? পণ্য উত্তোলন উপরে কোনো সুদ ধার্য করা হবে না, কেবলমাত্র নগদ উত্তোলন উপরে সুদ ধার্য করা হবে। নগদ উত্তোলনের ক্ষেত্রে কথা আছে কোনো অংশীদার এককালীন কারবার থেকে উঠাবে, কেউ প্রতি মাস মাস উঠাবে, কেউ প্রতি দুই মাস পর পর উঠাবে, কিছু বলা না থাকলে এককালীন উত্তোলন করলে সেটি ক্ষেত্রে আমরা গড় হারে ছয় মাসে সুদ ধার্য করব। অংশীদার এককালীন যদি কারবার থেকে কোনো টাকা উত্তোলন করো কোনো তারিখ বলা নাই সেক্ষেত্রে ওই উত্তোলনের উপরে গড়ারে ছয় মাসে সুদ ধরবে। আর যদি মাসে মাসে উত্তোলন করে কোন অংশীদার কারবার থেকে প্রতি মাসে মাসে টাকা উত্তোলন করতে পারে সেক্ষেত্রে একটু জানানো হয় এবং এটি বেশি থাকে।
মাসিক উত্তোলন করতে এই সূত্র দিয়ে আমরা শূন্য লব মাসিক উত্তোলন পূরণ সুদের হার পূরণ বিভাগের ট্যাব অথবা বিভাগের 12 অথবা বিভাগের 11 তিনটি লিখলাম আমরা এখানে কোন অংশীদার প্রতি মাসের শুরুতে কারবাকে উত্তোলন করে সেক্ষেত্রে মাসের উত্তোলন অনেকে যারা ভুল করে খেয়াল রাখবে মাসের উত্তোলনটা আসবে এখানে প্রতি মাসে কত উত্তোলন করেছে সেটি পূরণ সুদের হার কত পার্সেন্ট আর সুদের হার যত হবে সূত্র বলা থাকবে পূরণ দুই ভাগের 13 দুই ভাগের 13 কিভাবে আসে ধরো অংশীদার জানুয়ারি মাসের 1 তারিখ কারবার থেকে টাকা উত্তোলন করেছে সে উত্তোলন কত মাসের সুদ পাবে 12 মাস সুদের 1 তারিখে যদি উঠা সেটার উপর সুদ পাবে 11 মাস কোন অংশীদার যদি মার্চ 1 তারিখে উঠা সেটার উপর সুদ পাবে 10 মাস এভাবে ডিসেম্বর 1 তারিখে যে টাকা উত্তোলন করেছে সেটার উপর সুদ পাবে 1 মাস সবগুলো মাসের যোগ করো 78 হবে 78 কে 12 দিয়ে ভাগ করো 2013 ক্লিয়ার এটা হচ্ছে গ্রামার বুঝতে পারলে খুবই ভালো না বুঝতে পারলে মাও মুখস্থ এর মাসের শুরুতে উত্তোলন করে মাসের উত্তোলন পূরণ সুদের হার পূরণ দুই ভাগে 13 আর যদি মাসের মাঝামাঝি উত্তোলন করে মাসের উত্তোলন পূরণ সুদের হার পূরণ দুই ভাগে 12 ঠিক একই সূত্র এখানে 72 হবে ভাগ করলে 600 আর যদি মাসের শেষ উত্তোলন করে মাসের উত্তোলন পূরণ সুদের হার পূরণ দুই ভাগে 11 হবে ক্লিয়ার উত্তর শুধু আমাদের একটু ঝামেলা এর বাইরে থাকতে পারে তোমাদের যদি প্রতি দুই মাস পর পর উত্তোলন করে তাহলে মাসিক উত্তোলন পূরণ সুদের হার পূরণ দুই ভাগে 5 দুবার পাঁচ কিভাবে ওই জায়গায় দেখালাম প্রথম উত্তোলন করবে জানুয়ারি ফেব্রুয়ারি ফেব্রুয়ারি আগস্ট তারিখ পর উত্তোলন করবে এপ্রিল 30 তারিখ সেটার উপর 8 মাসে 6 মাসে 4 মাসে 2 মাসে 0 মাসে যোগ করলে হবে 30 12 দিয়ে ভাগ করো দুই সমস্ত দুই ভাগের 1 অর্থাৎ দুই ভাগের 5 ঠিক আছে তিন মাস পর পর উত্তোলন করে মাসিক উত্তোলন পূরণ সুদের হার পূরণ দুই ভাগে 3 যদি 4 মাস পর পর উত্তোলন করে মাসিক উত্তোলন পূরণ সুদের হার পূরণ দুই ভাগে 2 অর্থাৎ 1/5 সুদের হার এটি আমাদের জন্য একটু ঝামেলা আমি আবার বলি উত্তোলন সুদ থাকবে নিশ্চিত থাকবে যদি এককালীন উত্তোলন করে সে উত্তোলন উপরে গড় হারে 6 মাস সুদ ধার্য করবে আর যদি মাসে মাসে উত্তোলন করে আমাদের জানতে হবে মাসের শুরুতে উত্তোলন করেছে না মাসের মাঝে মাঝামাঝি না মাসের শেষে যদি মাসের শুরুতে উত্তোলন করে মাসের উত্তোলন পূরণ সুদের হার পূরণ দুই ভাগে 13 যদি মাসের মাঝামাঝি উত্তোলন করে দুই ভাগে 12 হবে আর যদি মাসের শেষে উত্তোলন করে তাহলে দুই ভাগে 11 হবে তিন মাস পর উত্তোলন করলে দুই মাস পর উত্তোলন করলে দুই ভাগের 5 দিয়ে গুণ হবে দুই ভাগের 3 এবং দুই ভাগের 2 খেয়াল রাখতে হবে এখানে আসবে মাসের উত্তোলন আমি আবার বলছি এখানে মাসের উত্তোলন আর মাসের শুরুতে মাঝামাঝি শেষে কিচ্ছু বলা নাই কোনটা ধরবো মাসের মাঝামাঝিটা মধ্যবর্তী অবলম্বন করবো আমরা ক্লিয়ার পূর্ণ উত্তোলন উপর কোনো সুদ ধার্য করা যাবে না একটু কথা খেয়াল রাখবে কষ্ট তোমাকে বলা তো উত্তোলনের সুদ ধার্য করো আমার উত্তোলন সুদ দিয়ে দিয়েছে তাদের উত্তোলন উপর 5% সুদ ধার্য করতে হবে উত্তোলন সুদ 500 400 300 যদি বের করে দেয় তাহলে যেটা বের করে দেয় সেটা বসাবো আর আমাদের ক্যালকুলেশনে তৈরি হবে আজকে আমরা এটুকু আলোচনা করলাম আগামী ক্লাসে আমরা অঙ্কে যাব চার গুণ আলোচনা করব তোমাদের বাইকটা চলো তোমরা ব্যবস্থাপনা যেটুকু শিখেছ সেটা একটু ভালো করে দেখে নিবে ভালো থাকো সে পর্যন্ত সবাই আল্লাহ হাফেজ